অবশেষে ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ আজকে বাংলাদেশের কাছে শেষ সুযোগ ছিল নিজেদেরকে বিশ্বকাপ দু হাজার তেইশে বাঁচিয়ে রাখার কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটা লজ্জাজনক হার হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল এবারে বিশ্বকাপ হচ্ছিল ভারতে ভারত বাংলাদেশের একদম প্রতিবেশী দেশ তাই আশা ছিল যে বাংলাদেশ অন্তত এই বিশ্বকাপে ভালো করবে কারণ ভারত আর বাংলাদেশের কিন্তু অনেকটা ওয়েদার কন্ডিশন অনেকটা এক ইন্ডিয়া সয়েল মানে মাটিও এক তাই এত কিছু অ্যাডভান্টেজ ছিল বাংলাদেশের কাছে তাই আশা করেছিলাম বাংলাদেশ এই বিশ্বকাপে অন্তত ভালো করবে কিন্তু এই বছরও সেই বাংলাদেশের পারফরমেন্স খুবই বাজে হয়েছে প্রতি বছরই বাংলাদেশ বিশ্বকাপের আগে বড়সড়ো বাতিলা করে যে এই করব ওই করব। কিন্তু ম্যাচ খেলতে এসে বিশ্বকাপ খেলতে এসে বাংলাদেশের বাঘ মানে বাংলাদেশের সাপোর্টাররা সবসময় কেঁদে বাড়ি ফেরে আজকে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও বলবো এক প্রকার মুরগি কতটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি আজকে মুরগি বানিয়েছে বাংলাদেশকে নেদারল্যান্ডস বাংলাদেশ যারা কুড়ি বছর ধরে টেস্ট খেলছে কুড়ি বছর আগে যারা টেস্ট খেলে খেলে নিয়েছে সেই দেশকে নেদারল্যান্ডস হারিয়ে দিল তাও আবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ পঞ্চাশ ওভারে ব্যাটিং করতে পারলো না এতটা জঘন্য পারফরমেন্স করেছে বাংলাদেশ এইটটি সেভেন মানে সাতাশি রানের একটা বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে নেদারল্যান্ডস এবং আজকে নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে প্রথম টিম বাংলাদেশ যারা নিয়ে নিল বিদায় ম্যাচে আসি প্রথম ব্যাটিং করতে গেলে নেদারল্যান্ড পঞ্চাশ ওভারে দুশো উনত্রিশ রান করেছে অর্থাৎ দুশো তিরিশ রান টার্গেট ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে আজকে হয়তো বাংলাদেশ জিততে পারবে নিজেদেরকে বিশ্বকাপে বাঁচিয়ে রাখতে পারবে কিন্তু তা নয় একদম উল্টোটা হলো একশো বিয়াল্লিশ রানে অল উইকেট হয়ে গেল বাংলাদেশ দল তাও আবার বিয়াল্লিশ পয়েন্ট দু নম্বর বলেই কিন্তু বাংলাদেশের খেলা পুরো খতম অর্থাৎ এই বছরও বাংলাদেশ শুধুমাত্র বাতেলা দিয়ে শেষ হয়ে গেল আর কিচ্ছু করতে পারল না তো যাই হোক প্রতিবেশী দেশ হিসেবে আমার তো খুবই খারাপ লেগেছে ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে এক প্রণত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ